رحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ولو كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আসুন সবাই প্রাণভরে দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা বাবা গেলা যেই ঘরে মাও গেলা বাবা গেলা যেই ঘরে আমরা একদিন যেই মুচলি সেই ঘরে আমরা একদিন যাই মুচলি সেই ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জাহিরে বা তুনে নবী মোহাম্মদ জাহিরে বা তুনে নবী মোহাম্মদ। এ দুনিয়া মুসাফির খানা বাইগো জানো না, এ দুনিয়া মুসাফির খানা বাইগো জানো না, কত মানুষ আইলা গেলা রইলা না, কত মানুষ আইলা গেলা রইলা না। আল্লাহুম্মা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কবরে হাশরে নবী মোহাম্মদ, কবরে হাশরে নবী মোহাম্মদ।
بابا ماري دوغ ديونا بايري كونو دين بابا ماري دوغ ديونا كونو دين جيبن دي شدو بلا تادر رين জীবন দিয়ে শুধু বেলা তাদের ঋণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মায়ের জাদু কে বাজদি বিদেশ যায় সন্তানের কিছু হইলে জানে মায় সন্তানের কিছু হইলে জানে মায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জীবনে মরণে নবী মুহাম্মদ জীবনে মরণে এক বাজু পশে গো মার গুইয়ার মুতে এক বাজু পশে গো মার গুইয়ার মুতে আরেক বাজু পশে গো মার মাগে রওশিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা আসুন জিকির করি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাই বাই মোরা মুসলমান নাই রে জাতির অভিমান বাই বাই মোরা মুসলমান নাই রে জাতির অভিমান জেলের মেয়ে করলেন শাদি আল্লাহর নবী সুলাইমান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম খালিয়াছত পত্র গ্রামে আজকে পবিত্র ইসলে সব মাহফিলের জনাব শ্রদ্ধ সভাপতি আমার পত্র গ্রামে পত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম আমার যুবক বারা পর্দানিশি আড়ালের মা বোনেরা আল্লাহ দরবার লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ পূর্বদি আলম আপনারে আমারে যেমন একটা ইসলে সব মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেস্তের বাগান আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে নেক সন্তান তুই যাওয়ার কারণে জনাব হরমুজালি সাহর আওলাই দেখলে এই মাহফিল করতেন কিন্তু নেকিটা আমরা সবে পাইম সকাল সন্ধ্যা যেমন একটা বাতি থাকে যদি একশোটা বাতির আগুন নেওয়া হয় এই বাতির আগুন সমান থাকে আগুন কমে না তাই এই মাহফিলটা একটা চেরাগর মতো আরো যত মানুষই এখান থেকে আলো নেব এই আলোর কোনো কমতি তো নাই প্রত্যেক মধ্যে গান আপনি সমান আলো পাইব সকাল সন্ধ্যা আপনার আমার আল্লাহ শুকুর আমরা যে ইসাইলে সব মাহফিল আইছি ফিরিস্তা আপনার খবর লইয়া যায় এরা মধ্যে গান আপনার নিকটে কারণ মানুষের যে মরণ আরবি শব্দ হইল ইন্তেকাল ইন্তেকাল শব্দ হইল স্থানান্তরিত হওয়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যেমন কন্যা বাবার ঘর থেকে স্বামীর ঘরে যাইরা একটা পরিবার থেকে আরেকটা পরিবারও যায় এটা ঠিক ইন্তেকালের মাধ্যমে একটা জগৎ থেকে আরেকটা জগত রানা দিচ্ছে সকল আপনার মরার পরে শেষ নাই আপনার আরেকটা জীবন শুরু হয়েছে বিদায় আপনার আমার এই মাহফিলটার তাৎপর্য এবং গুরুত্ব খুব বেশি আপনি আমি এই মাহফিলও আপনি যত সময় বইবা আপনার মধ্যে গানের সংবাদ হইবে যে অমুক তোমার আওলাই দখল আজকে জিকিরুল মাহফিলও হয়েছে সকল আপনার আমার যে কোন কাজ করতে লিলি ওই জিল্লা সামনে রমজান শরীফ হয়েছে সব জিনিসের একটা মৌসুম আছে বৈশাখ মাসে এলে ফসলের একটা মৌসুম আমরা নেকির মৌসুম পবিত্র রমজান শরীফ আমরা সামনে আইছে নেকির মৌসুম শুরু হয়েছে আপনার আমার নেকি করার একটা সুযোগ যায় আপনি রমজান শরীফে যদি একটা নেকির কাজ করেন অন্য মাস সত্তরটা নেকি হলে যে পরিমাণ সব একটা নিচে করলে তো তখন নেকি সকল হবে তাই আপনি একটা গুণা যদি করেন রমজান শরীফ অন্য মাসে সত্তরটা গুণা করলে যে পরিমাণ ক্ষতি রমজান শরীফ একটা গুণা করলে তো তখন ক্ষতি হয় সকল নাও বিদায় রমজান শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা প্রতি বছর রমজান শরীফ যাই কিন্তু আমরা গেলায় সবকিছু হারাই অনেক বেটি নকল আসুন খেতা বেতা তৈরি যায় যে রমজান শরীফ অবসর আছে খেতেই এই মনে এটা খেতেই এইবার মাস নাকি উনি বেটি নেছেন সাথিয়া দি বাইল করতা উনি বেটা নেছেন যে রুঙ্গা বানাই মনে ফলো বানাই মনে উড়া বানাই মনে সাস বানাই মনে আপনার এই সময়টা হইল যে সুযোগ পাইল আমি কোরআন শরীফ তালাওয়াত করব সকাল সন্ধ্যা আপনি কোরআন শরীফ যদি পবিত্র রমজান শরীফ এক খতম কোরআন শরীফ পড়ই রমজান শরীফ সত্তর খতম মানে কি সকাল সন্ধ্যা আপনি আমি কোরআন শরীফ শুধু ফেলু তাহলে হ্যাঁ নিত্য প্রয়োজনীয় খান কথা সামফা সাতার কিন্তু আপনি এলাই সময়টা আর আমি ঠিক নেই আয়ের লোক দীর্ঘ ফর্মনে গপ করলে সময় কাটব না এটা করা ঠিক নেই রমজান শরীফ আপনি শুধু ফেলু আপনি দুদিন বেহুদা মাত না মাত্র আপনি নিজাই বই রই খ্রিস্টফলে লেখবা আপনি জিকিউ আসলা কোপাল খাইলেশ্বর আলহামদুলিল্লাহ নিজে বহুদিন দেখছি আমার অনেক রুপিয়া নকলি গ্রাম নাই আল্লাহ তাদের কবর খান্ডে গরিকে রহমত করো সকল আমি তার তো বেসিন দেখছি আমি ছোট আসলাম আমি এখন অনুমান প্রথম করি আর আমি কি ধরনের অনেক সময় ছেলে বয়স ছেলেমি
অনেক কথাবার্তা অনেক কাজকর্ম কিছু এই গ্রামের মুরব্বি যারা এরা আল্লাহওয়ালা মানুষ এরা দিনের রহমত আছে এরা বুদ্ধুটি দর্শন না করেও তারা সন্তান হিসাবে আদর করছেন মায়া করছেন সকল সন্দরে এই মসজিদ ফতন তারা দি অতীত থেকে চলিয়া কোরআন শিখুর খতম নমাজও যদি এক কথম কোরআন শিখ নমাজও ফল হয় খতম তারা দি শাস্ত্র খতম নাকি প্রত্যেক মাবুদ হল ভাই বা সকল সন্দর আমরা হকলে চেষ্টা করতাম খতম তারা দি আমার মা হল আমার বই নকল মসজিদ ইস্তার দিব আপনারা গ্রাম না অন্যান্য এলাকার যাচ্ছি হাত পাচ্ছে চাল ইয়ান দুই গুণে না খালি গুড়ে গুড়ি গুড়ে গুড়ে গুড়ি রাখল কেন আপনি হাত বাঁধছেন আপনি হাত বাঁধ আপনি হলো তালো একটা দোকান আপনি হলো হলো তালো দুদিন বাঁকুন আপনি এক একটা রমজান শুরু করেন নিতে পারি বা হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হুজুর আমি শুরু করছি আমি ও শুরু করছি আমি এক ঘন্টা বিতে ইনশাআল্লাহ সাড়ে দশটাতে এগারোটা বিতে صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله ذكر قبل صلى الله عليه وسلم قرر جهارون ذكر يحتى وشود جيش الشم ذكر قرر حاد تبيتنا هو كان مرحبا عرض مرحبا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى রমজান শরীফের মাস আপনি আমি হেতা হেয়ানি সাচি আইন ইত্যাদি সব সাক্ষী এই রমজান শরীফের মাস ফরাসি তল থা আমার এলাকাতে আলহামদুলিল্লাহ এখন হাবিজে বই গেছেন ফোকাল আগে প্রথম তারা বিল লাগিয়ে হাবিজে বকল তো হইয়া না লাগতো কিন্তু এখন আর চুকানি লাগে না এই যে আমরা হাবিজা বকল আলিজা বকল এলাকার বাড়লে লাভ না ক্ষতি হোক কোথায় লাভ কারণ হওয়া যায় না কোন হাবিজাবে দোয়া করবার আমরা হলু ও হাবিজে ও রুসিল্লা আল্লাহ মাফ হইতে লেবা ফোকাল কারণ বক্তিতে আপনি আমি শ্রদ্ধা করতাম বক্তি হতাম অনেক মুরব্বী আন কলি গ্রামের বিশন গে সুবহান আল্লাহ সুবহান অনেক নাম জানা ও জানা অনেক মুরব্বী হল আসলা অনেক মা বই নিন হল আসলা এরা আল্লাহ আল্লাহ মহিলা হল আসলা আল্লাহ তুমি তার কবর খন্ড ব্যস্ত টুকরা বানো হোকা আমি এই পবিত্র রমজান শরীফর মাস কোরআন শরীফর খতম হইব এই গ্রামের দারুল সারা তো সুবহান আল্লাহ সুবহান একটা বাচ্চায় যদি শরীর শুদ্ধ করি আলহামদুসুরা যদিন পড়ি যায় আলহামদুসুরা রুসিলায় আল্লাহ খবর মোর জেগান আপনারা মাফ করে দিবা সুবহান আল্লাহ সুবহান এই গ্রামের মানুষরে আল্লাহ অত সম্মান বাড়াইছেন এই যে হাই স্কুল আপনারা করছেন আমরা একদিন দুনিয়া থাকতাম না কিন্তু আপনারা এই সিটি দুনিয়া থাকবো সকল আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বদিক দিয়ে গ্রামের সম্মান আল্লাহ বাড়াইছেন আমার এলাকার ওই দোকান কিশোর সিরাজ মেরবাই এই একজন গবেষক খুব আলহামদুলিল্লাহ এই যে মানি মানুষ সকল আমার এলাকার গড়িয়ে ওঠে আমরা খুশি না দেখা বাই কোন ইগলে বতুতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন পর্যটুতা বাড়িতানোর মরুক্ষ পৃথিবীর বিভিন্ন দেশ 38 বছর টাইম পাওয়ে একটা কোন জায়গা কি নিদর্শন আছে এগুলা তানোর কিতাব লেখছেন এই কিতাবের নাম হইল সফরনামা এই কিতাব খান পৃথিবীর ইবনে বতুতার সফরনামা একটা বড় একটা কিতাব তাই 38 বছর বিভিন্ন দেশে গেছেন হযরত শাহজালাল মজলদে মনির সাথে তার মোলাকাত করছেন খুব আলহামদুলিল্লাহ আমরা সিলেট হয়েছে ইবনে বতুতা যখন সন্দ্বীপ গেছেন বর্তমান দেশ হইল মালদ্বীপ
এই দেশটা গেছে সন্দীপ ভাই সন্দীপ যখন সেই ইবনে বতুতা গেছে গিয়া যখন এই জায়গার মধ্যে মসজিদ আছে মুসলমান আছে কিন্তু এটা সঠিক ইতিহাস তাই জানেন না যে ইতিহাস ইসলাম কিভাবে আইল সুবহানাল্লাহ তখন তাই নামাজ পড়িয়া তারপরে জিকে গিয়া ওবা সন্দীপ কিভাবে ইসলামটা হইলো আমরা কইছে তখন তারা দেশের বিজ্ঞ আলী উলামা আসলে ইতিহাসটা তুলে ধরছেন সুবহানাল্লাহ ইবনে বতুতার নিকটে তারা কইলা ও ইবনে বতুতা আমরা দেশ প্রায় সময় জিন্নাতে আক্রমণ করতো বিভিন্ন পুরুষে দরিয়া আনিত গি বিভিন্ন নারীরে দরিয়া আনিত গি জিন্নাতে মারি লিত আমরার ফাজি হলর মাধ্যমে জিন্নাতর সাথে আমরার চুক্তি হইল প্রতি মাস সন্দীপ সমুদ্রর নিকটে একটা মন্দির সেই মন্দির একজন কুমারী মহিলা নিয়া দইব জিন্না সেই মেয়েটারে লইয়া সারা রাত খেলা করে যখন শেষ রাত্রি আসে তখন ওই মেয়েটারে মারিলায় পরের দিন রাজার পক্ষ থাকি সৈন্য সামন্ত গিয়া সেই লাশটা সাগরের মধ্যে ফেলা হয় এই অবস্থায় সন্দীপ রাষ্ট্র চলে প্রত্যেক মাস একজন কুমারী মহিলা ও মন্দিরও দেওয়া হয় ইবনে বতুতা নিকটে তারা ইতিহাস ধরিয়া ধরল একবার সুদূর মরক্কো থাকি একটা জাহাজ যখন রনা দিয়া যখন ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রনা দিছি যখন সন্ধির জাহাজ আইলে তখন প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হইছে সেই ঘূর্ণিঝড়ে জাহাজটা ভাঙ্গিয়া চৌচির করছে একটুমা খাটোর মধ্যে তরিয়া একজন একমাত্র মুসলমান সে কোরআনে হাফিজ সেই কাঠোর মধ্যে দরিয়া দরিয়া সন্দীপ কিনারার মধ্যে ইয়া লাগছে যখন সে সাগরের সাগর থাকি যখন কিনারার মধ্যে উঠিয়া যখন সে সন্দীপ রাষ্ট্রের মধ্যে পৌঁছিয়া ও সহাইয়া কান্দে আসুনি আমার সে সাহায্য করবায় সে আমার আশ্রয় দিবাই রে এমন কেউ আসুনি এমন সময় একজন বিধবা মহিলা কইল বাবা আমি তোমারে আশ্রয় দিব সুবহানাল্লাহ এই বিধবা মহিলা একমাত্র একটা সুন্দরী মেয়ে সেই ছেলেটার নাম হইল আবুল বারাকাত সে কোরআনে হাফিজ একমাত্র মুসলমান হাফিজ আবুল বারাকাত সন্দীপর জমিন সুবহানাল্লাহ সেই মহিলাই নিছে বাড়িতে আশ্রয় দিছে হাফিজ আবুল বারাকাত কইলা মা আমি তোমার লাগি বুঝাইতাম না আমি তোমার আমার এই জঙ্গল দেখে দো আমি কাঠ ছাটমু বা জরুর গেছমু তোমারও কিছু অংশ দিব আমি ওখাইব ওকাল আলহামদুলিল্লাহ হাফিজ আবুল বারাকাত ফরের দিন কাঠ হঠাৎ বাহির হইছেন বাজারও বিক্রি করেন কিছু পয়সা মহিলারে দেন প্রতি মাস একজন সুন্দরী মেয়ে কুমারী ওই মন্দিরের মধ্যে দেওয়া হয় হঠাৎ একদিন শিখিয়েছে হাফিজ আবুল বারাকাত যে বাড়ির তখন ও মহিলার মেয়ে শিখিয়েছে আগামী মাসে তোমার মেয়েরে মন্দিরের দিতে সেই মেয়ে খান্দে দুনিয়াতে আমার কেউ সাহায্যকারী নাই আমার কোন বন্ধু নাই বান্ধব নাই একমাত্র আমার একটা মেয়ে সেই মেয়েটা আমার শেষ সম্বল রাজার পক্ষ থেকে শিখিয়েছে আমার মেয়েরে মন্দিরও দেওয়া লাগবো মেয়েতে কুলিয়া খান্দি হাফিজ আবুল বারাকাত যখন বাড়িতে শুন তখন মহিলায় বেকুলিয়া খান্দে হাফিজ আবুল বারাকাত সেই মহিলারে সম্বোধন করি হইন মা গো মা তোমার মন কি বেদনা কিসের লাগি খান্দ গো মা মা গো আমার নিকটে কো যদি সাহায্য দুদিন কুলায় আমি তোমারে সাহায্য করমু বিধবা মহিলা ফির বাবা তুমি সাহায্য করতে পারত বাবা রাজার পক্ষ থেকে হুকুম আমার মেয়েটারে মন্দিরও নিয়ে দিতেই গো
এই দেশের স্থাপিতি বিধান চিহ্ন তোর শাস্ত্রের চুক্তি হরইছি প্রতি মাসে একজন কুমারী মহিলা মন্দিরও দিতে হয় জিন্নাতি সেই মেয়েটারে মারিলাই আগামী মাসও আমার মেয়েটার আমি দেওয়া লাগবো বাবা তুমি এই খন্ডন খোলা সম্ভব নাই সুবহানাল্লাহ আপনি জাবুল বারাকা কইল মা চিন্তা করি মা গো চিন্তা করিও না মা এখনো মুখ দাড়ি উঠছে না মা গো তোমার মেয়ের শাড়ি দুদিন ফরাইয়া মারে দুদিন সাজাইয়া দিলাও তোমার মেয়েটারে লুকাইয়া রাইকো আমি ওই মন্দির যাইমু সুবহানাল্লাহ বিধবা মহিলারা কি হাফিজ আপন বড় একা কইরা মা তুমি আমার বিপদ সাহায্য করছো মরলে আমিও মরি নির্ধারিত তারিখ হাফিজ আবুল বারাকার মেয়েকে মহিলার মতো সাজাইছেন খুব সাজাইছেন চুমকি মুখে লাগাইয়া খুব সুন্দর ভাবে সাজাইছেন রাধা শূন্য হল সূর্য অস্ত যাওয়ার আগে না মন্দির দিব বিদায় তাড়াতাড়ি যখন পশ্চিম আকাশে সূর্য হেলিয়া পড়ছে তারা সাজাইয়া হাফিজ আবুল বারাকারে সাজানিছে আর রাধা শূন্য লইয়া হয়েছে গো তোমার মেয়ে কই বলে ও আমি সাজাইয়া রাখছি তারা লইয়া গেছে না মন্দিরও ঢুকাই দিছে তখন সূর্য ডুবছে রাধা শূন্য পলাইছে হাফিজ আবুল বারাকা মন্দির থেকে বাহির সাগর গিয়া অজু করিয়া মাগরি বর্ণমা সরিয়া খোরান তালাওয়াত করেন হাফিজ আবুল বারাকায় দোয়া করেন মুনির আল্লাহ আমি একমাত্র মুসলমান সন্দীপর জমিনে মুনির আল্লাহ আমি গুনাগার হইতাম পারি তোমার পবিত্র কালাম পাক আল্লাহ দুষ্ট জিন্নাত নিকটে তুমি আমার অপমান করিও না ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু যখন হাফিজ আবুল বারাকা কোরআন শরীফ তেলাওয়াত করার বিপুল ভাবে যখন রাত দুই বাগর তিন বাগর দুই বাগ গেছে গিয়ে হঠাৎ দেখা যায় সাগর বুড়ো একটা জাহাজ শত শত মাঝিও হলে বাইয়া 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 দেখা যায় সন্ধিভা সুবহানাল্লাহ হাফিজ আবুল বারাকা কোরআন তেলাও তারও বালাইছেন আর কি কুরিয়া খান ভাই কুলি কুরআন শরীফের আওয়াজ শুনিয়া দুষ্ট জিন্নাত মাছ দরিয়ার মধ্যে গোয়া আসতেছি সন্ধি ভাইয়া প্রবেশ করছে না সুবহানাল্লাহ হাবিজ আবুল বারাকা ফজর নামাজ পড়িয়া গিয়া মন্দিরে ঢুকি গেছে সুবহানাল্লাহ রাজা শূন্য ফলেছে লাশ ফলেছে এখন দেখা যায় মন্দির ওই লাশ বোয়া এখন রাজা শূন্য হল পিছপই গেছে হাফিজ আবুল বারাকা বাহিরিয়া ডাকন বেলা যাই আমি মানুষ তোরা তাড়াতাড়ি রাজা শূন্য হল গেছে গিয়া কইল তোমার জিন্নাতে পাইছে না তুমি কে বলে আমি মুসলমান বলে তোমার জিন্নাতে পাইছে না বলে সম্ভব জিন্নাতে বয় করে না বলে সম্ভব আমি আল্লাহরে বয় করি আমি জিন্নাত বয় করি না হোক আলহামদুলিল্লাহ আমরা দেশে দেখা যায় ওগুলো গেলে এগিয়ে যায় জিন্নাত ওগুলো গিয়ে জাগিলে জিন্নাত তুমি জিন্নাতে কাম করবা তুমি জিন্নাতে কাম করবা তুমি কুমাই দিও দেখো মেড়া মেড়িয়ে বেড়ছ তোমার মধ্যে যত আকাম কুকাম তোমার মেড়া মেড়িয়ে বের হয়েছে হাফিজ আবুল বারাকা তাই কইলে আমার জিন্নাতে ঢোকায় আমি আল্লাহরে বলি মুসলমানের তো পাওয়ার বলে দিয়া রাজা সৈন্য হলে সম্মান করে করি মালদ্বীপর প্রেসিডেন্টের নিকটে সন্দীপর প্রেসিডেন্টের নিকটে নিয়ে হাজির হচ্ছেন যে জনাব এই বিশালা মন্দিরে জীবিত হয়েছি সুবহান পাশায় কিন্তু তুমি কে বলে এই মুসলমান বলি তুমি দুষ্ট জিন্নাতে বয় করে না বলে অসম্ভব আমি আল্লাহরে বয় করি
বলি তোমার এত ক্ষমতা বলি আমি পবিত্র কোরআন শরীফের হাফেজ সুবহানাল্লাহ একে হাত দিয়ে শুনলাম বাসায় কইল যদি আগামী মাসে তুমি মন্দিরে গিয়া যদি জীবিত অবস্থায় রাইত হইতে ঘর আমি ওয়াদা দিলাম আমার দেশের সব মানুষই আমি তোমার এত কলিমা শরীফ পড়বো সুবহানাল্লাহ এই ইতিহাসটা মালদ্বীপের পঞ্চম শ্রেণী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ভিতরে প্রত্যেকটা ছেলে মেয়েটা অবশ্যই পাঠ করতে হোক আলহামদুলিল্লাহ মালদ্বীপ ইসলাম কবুল হয়েছে এজন হাবিব সাহেবের মাধ্যমে এই ইতিহাসটা তারা সবে পড়তে হয় সবার লাগে এটা বাধ্যতামূলক হোক আলহামদুলিল্লাহ সাগর ভারে আল্লাহ আমি গুনাগা হইতাম বাড়ি আল্লাহ তুমি আমার বেজ্জত করিও না পবিত্র কুরআন শরীফ রুসিলা তুমি দৃষ্ট জুন্নাত্রে আল্লাহ দুষ্ট জিন্নাত যেন আর সন্দিহিত হরে না গত মাস মাস দরিয়া তাইছিল এই মাস মাস দরিয়া তো আর আইছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala muhammad sallallahu alaihi wasallam alhamdulillah rajya pon paise raja shunno samanto shobhi samman pradarshan hoy raj mohol hafiz abul barakat te nazir koreche hok alhamdulillah deshor president soho অধিকাংশ মানুষে হাফিজ আবুল বারাকাতের হাত ইসলাম গ্রহণ করে সম্পূর্ণ আজকে মালদ্বীপের যে রাষ্ট্রটা সম্পূর্ণ মুসলমান প্রায় 100% মানুষ মুসলমান হোক আলহামদুলিল্লাহ বান করে সালাম জানাই Salam.
عشق رسول مربي را مدينة نبير ديوانا نبي دكا مدير كامونا پورا يومون بازونا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك صلاه عليك نبيك جدي حبيبيك مبارك قدم تميتم قدم تولي جاي مغيتم نيانا بوري دكيتم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك তাইফে মারিলো পাতর নবীরে চরিলো রুকুত মুবারক জমিনে নয়নের জলে নবীর ভুকু বাসে ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله الله في مكافئ فوق كل من بهجر فريد وسلام برزو زيد نبيك وحمام دام استغفر الله إن الله غفور رحيم استغفر الله الله قبول فرماو اپنا رب زاری بنا رہا ہوں عزیز علماء کرام حسن امی عرفتا محفیل و زیت شمار کم امی شاوتی جاوز امیر اپنا رب اپنا تمہن نی جرو امی شبت بیشی امی اشو نی جرو بزدکتو ناگر تو اپنا رب زمار خلچون امی چرو کتو گو خر امی شبت بلائی گرامو رسی اما شبت بیشی آنم دو اپنا رب زمار دعوت دیشن الحمدللہ আরোনে আমরা কোডে কেমন নাই গুটা আফগানিস্তান আছে আর নাইলে তো প্রায় মুরব্বি কোডে গ্রাম মুরব্বি শূন্য হয়ে গেছে কিন্তু আল্লাহ দিন দিন যে আমার তরফি দিচ্ছেন আপনারা হাই স্কুল সম্মিলিত হবে এলাকা এই হাই স্কুল আপনারা আপনি আমি একদিন থাকতাম না এই গ্রাম পান্ডে উজালা এই যে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর মসজিদ হয়েছে গ্রাম আল্লাহ শিক্ষা দিয়া গ্রাম পান এই এলাকার মধ্যে বর্তমানে আপনারা গাউলে গিয়েছে হোক আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে দাবি থাকবো আপনারা পাওয়া তো যদি আমি ও কথাখানে উপভোগ যে আপনারা ফিতনা প্রচার থাকে যাতে বঞ্চিত থাকতা সব বাইতে হিসাবে মিলে থাকতা দেখবা এই এলাকার মধ্যে এই গ্রাম থাকতা আছে সব গ্রাম হিসাবে আল্লাহ খুব উপকৃত হোক আমি অনেক মুরব্বিয়ান এখন নাই এই মাহফিল খানো
আমরা হল মুরগি লাগিয়ে আমরা দইব আমরা সব খুশি থাকতাম সবই মাহফিল হইতাম আমরা ইয়াহবাই নবাই থেকে আমরা দূরে থাকতাম না আল্লাহ রাসূলে ফরমান দুই মুসলমান আতেতে মিলে গেলে আর পৃথক হইবার আগে দুইজনের গুনাহ মাফ হই যাক আলহামদুলিল্লাহ আর জনের লগে দরবার করে নিছই দুনিয়াবি বিষয় লিয়া যদি আপনি আগে সালাম দিলেন আর মনে মনে নিয়ত করিলেন যে এই বাই লগে আমার ফিতনা নাই দুইটা উমরা হজ জন্য কি হইব হোক আলহামদুলিল্লাহ একটা উমরা করতে কেটা লাগে 1.5 লাখ বুঝেন আপনি আমি ফিতনা ফাতাতে বাস্তাম যদি রমজান শরীফ ওই হিংসা বিদেশ থাকে তাহলে আমরা রমজান শরীফ দিয়ে ফায়দা মনে হইতে পারে অহংকার আমি না জানো সব সময় নিজে মনে করেন যেন যে এই গ্রামের মাঝে মনে হয় বেশি গুণাগার হবে আপনি যদি অনুত্থান করেন আপনার প্রত্যেকটা রমজান শরীফ অন্যান্য যত রসিলে হোক আলহামদুলিল্লাহ যদি সরিষা পরিমাণটি মাফাই হয় সরিষা পরিমাণ অহংকারে আপনার সবটা বরবাদ আল্লাহ রসুলের ফরমান আগুনে জেলা লাহড়ি হাই যায় অহংকার হইলে আমায় সব সব নেকি নষ্ট করি দেয় নাউজুবিল্লাহ আপনি আমি অহংকার করতাম না বাই দেই সে মিল্লা সুলতান আল্লাহ তুমি কা ওখান দিয়ে কথা বুঝতে করে রেখো সব হোক আমি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মদিশার মধ্যে সবচেয়ে বড় গুণাগার আমি আল্লাহ আল্লাহ মা দেখা আল্লাহ এই গ্রামের অনেক মানি মানুষ হল আজকে জমিন নাই আল্লাহ তারা কবর সঙ্গে বেহস্ত টুকরা বানাই দাও আল্লাহ জনাব হরমুজ আলী সাহেব আল্লাহ আল্লাহ বড় মায়া হত আল্লাহ এরকম মুরব্বী হল আল্লাহ আল্লাহ নাম জানো জানা আল্লাহ শ্যামন আব্দুল মালিক সাহেব সমখালী সাহেব জনাব সোরাব আলী সাহেব সহ আল্লাহ অনেক বিজ্ঞ মানুষ বলি গ্রাম আজকে জমিন নাই আল্লাহ তার কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন আওলাদ হল দলাই আল্লাহ আওলাদ হল শিলা কবর খান্ডে ব্যস্ত টুকরা বানাই দাও রব্বুল আলামিন আল্লাহ আমি কমবখতে সাক্ষী দিয়ে আল্লাহ গ্রাম মানুষ বড় বালাস আল্লাহ তুমি কবুল ফরমাও আমার অনেক মাই বইন হল আল্লাহ তুমি কবুল ফরমাও যারা কবরের গালাত গেছেন আল্লাহ কবর খন্ডে ব্যস্ত টুকরা বানাও আল্লাহ গুনার কারণে গাড়ি তোলে ফালাইয়া মাইর না আল্লাহ তুমি জ্বালাইয়া মাইর না আল্লাহ নৌকো ডুবাইয়া রাস্তা ঘাটে ফালাইয়া তুমি মাইর না আমার বোনে বইন তো আওলাদ নাই আওলাদ দি খুশি করো আল্লাহ আমার বয়ান করে আবাদত করো আল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ জামাল জাহির মারে বরকত দাও আমার প্রতি যা ভাই বোন তোর অভাব দূর করে দাও আমার ভাই বোন তোর তুমি সুখে শান্তিতে রাইকো আল্লাহ আমরা এলামিন ইয়া আল্লাহ বহুদিন গ্রামের বাদ খাইছে আল্লাহ আল্লাহ তুমি গ্রাম খান্ডে আল্লাহ সঙ্গ তোর গলিয়ার থেকে আবাদত করিও আমার ভাই অন্তরে ফিতনা থেকে বাঁচাইও আমার ভাই অন্তরে একটু হরি রাইকো যদি মালিক উন্মত হাজির পবিত্র কলিমা শরীফ পড়াই আল্লাহ বহুত সময় জবন জারি করি আল্লাহ আসসালামু আলাইকুম